বড়ই দিয়ে ইফতার করেন না কেন, আঙ্গুর লাগবে কেন, আপেল লাগবে কেন, আর কিছু নাই আমাদের দেশে? পেয়ারা দেন না, সব কিছু দেন, প্লেটটা ওইভাবে সাজান। ইফতার পার্টি তো বলেই দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, দরকার নাই। আমি একটু আগে মোবাইলে দেখলাম এক মন্ত্রী বলেছে রোজার সময় খেজুর আর আঙ্গুর দিয়ে ইফতার করেন না, বড়ই দিয়ে করেন। আল্লাহ কি বলবো বলেন, আপনি নিত্য পণ্যের বাজারে মানুষ জর্জরিত, আপনি মানুষের সঙ্গে ঠাট্টা মস্করা করেন। মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের মস্করাকার মন্ত্রীকে এখনই পাছায় লাথি মেরে বের করে দেন। কত বড় সাহস! বড়ই দিয়ে বড়ই মুখে ঢুকাই দেবো তোমার। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আজকের এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি আর দু চার দিন পরে কিন্তু রমজান মাস, এমনকি আমরা যারা মুসলমান আছি আমরা রোজা রাখি, এমনকি ইফতারি করি আমরা খেজুর দিয়ে, ফল দিয়ে, এটাই বাস্তব। কিন্তু আজকে শিল্পমন্ত্রী সে মন্তব্য করেছে রোজা খোলার পরে আপনারা কেন খেজুর খাবেন, কেন আঙ্গুর ফল খাবেন, আপনারা বড়ই দিয়ে ইফতারি করতে পারেন, এমন একটা মন্তব্য করেছেন সে। কিন্তু তাকে কঠিনভাবে ধুয়ে দিলেন হাসানুল হক ইনু। সে যে মন্তব্য করেছে সেটা আমরা শুনব। আমরা প্রথমে শিল্পমন্ত্রীর মন্তব্য শুনব, তারপরে আমরা হাসানুল হক ইনু তাকে ধুয়ে দিলেন তার বক্তব্য পরে শুনব। কথা বলাবো না, চলে যাব স্ক্রিনে। বড়ই দিয়ে ইফতার করেন না কেন, আঙ্গুর লাগবে কেন, আপেল লাগবে কেন, আর কিছু নাই আমাদের দেশে? পেয়ারা দেন না, সব কিছু দেন, প্লেটটা ওইভাবে সাজান। ইফতার পার্টি তো বলেই দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, দরকার নাই। কাজে অবস্থা বুঝে ব্যবস্থা। আপনার সংসারে যেমন আপনি দেখেন, এইভাবে দেশটারও দেখেন। আপনারাও সাংবাদিকরা আকাশ থেকে খালি দেখেন না, নিচের থেকে আসছেন, আপনারাও সেগুলি দেখেন, আশেপাশে দেখেন। সে স্বাধীনতার মাস, ইউনো আমাদের জন্য আবেগের মাস। তখন এরকম রাজপথে ছিলাম, এই মার্চটা খুব আমাদের জন্য স্মরণীয়। এরা আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং অ্যাক্টিভিস্ট, তাই না? সে নেতা ছাত্র সংগ্রাম পরিষদের। কাজে আমি আবেগ আপ্লুত এই অঞ্চলে। কাজে এই মাসে একটাই কথা বলতে চাই যে এখানে যে প্রজন্মের, আরে আজকে বাণিজ্য প্রতিমন্ত্রী, তার বাবাও কিন্তু একজন নেতা ছিল, স্বাধীনতার একজন মুক্তিযোদ্ধা ছিল আমাদের ঢাকা শহরে এবং এই জগন্নাথ কলেজের সহ। আপনারা নিশ্চয়ই তার নাম জানেন সব কিছু। আমি এইভাবে শুরু করতে চাই যে আজকে কোনো সমস্যা নাই। সমস্যা হলো আমাদের যে আমরা স্বাধীনতাটা কীভাবে এসেছে এটা আমরা ভুলে গেছি। এবং আমাদের আজকে যারা জেলা প্রশাসক তারা কিন্তু এই প্রজন্মের সম্মান আজকে সন্তান, যে তারা জানে, তারা বিভিন্ন গ্রাম থেকে এসেছে, উপজেলা থেকে এসেছে, সমস্যাগুলি তারা জানে। আর আজকের যে বৈশ্বিক সমস্যাগুলি আছে সেগুলি তো আপনারা জানেনই, নতুন করে উত্তর দেওয়ার কিছু নাই। আর জিআই পণ্য যেগুলো আমাদের পণ্য, আমাদের দেশ যেমন আসল জিআই হলো বাংলাদেশ, যেটা সারা বিশ্বে পরিচয় করা দিয়েছে বঙ্গবন্ধু। এই পতাকা এবং ইয়ে যেটা আজকে লাল পতাকা, এর চেয়ে বড় জিআই হয় না। এরপর আর কোনো আইন লাগে না আমাদের দেশে, যেগুলি আছে আমরা বিশ্বের প্রচলিত যে আইনগুলি আছে আমাদের নিজের আইন করেছি। এবং আজকে ডব্লিউটিও যারা আছে, যে কমার্স মিনিস্ট্রি আছে, তারাও ওকে বিদেশে আজকে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের সেই পণ্যগুলিকে আমরা বাজারজাত করতে হবে, বিশ্বমানের করতে হবে, তাদেরকে পরিচয়। এটা আমার ডিজিপি, এটা শিল্প মন্ত্রণালয় সেটা করে যাচ্ছে। তো আমার বিশ্বাস আপনারা ইতিমধ্যেই পেয়েছেন, দেখেছেন, আরও দেখবেন। যেগুলি আছে ভালো ভালো, যেগুলি আছে আমাদের পণ্য, আমাদের নিজস্ব যেগুলো আছে সেগুলি হবে। এই যে আর কথা বাড়াতে চাই না। ডিসি সম্মেলনে প্রতিমন্ত্রী প্রত্যেকে যার যার মিনিস্ট্রি সম্বন্ধে বলেছে, নিশ্চয়ই এর মধ্যে আপনারা জেনে গেছেন সার্বিক অবস্থা। আর জেলা প্রশাসকদের সব কিছু তো তাদের কাছ থেকেও পাবেন। আমরা ওয়েল স্যাটিসফাইড, আমরা অত্যন্ত আনন্দিত জেলা প্রশাসকরা যেভাবে তারা কাজগুলি করেছেন এবং প্রত্যেকটা আইন শৃঙ্খলা থেকে শুরু করে আজকে মাঠে যেভাবে কাজ করছেন। আগামীতে আশা করি রমজানের মাসেও তারা সঠিকভাবে মানুষের কাছে থাকবেন এবং সেই দ্রব্যমূল্য যেগুলি আপনাদের অনেক জিজ্ঞাসা, সেগুলি যাতে সঠিকভাবে মনিটরিং হয় থাকে এবং যেগুলি অ্যাভেলেবেল তার মধ্যে আমাদেরকে থাকতে হবে। অভাব অভিযোগ তো আছেই, আমাদের সব কিছুতে আমরা স্বয়ংসম্পূর্ণ না, আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়, সেগুলি আপনাদেরকে বুঝতে হবে। এটা তো আর আপনারা করতে পারবেন না, খালি জানাবেন। পজিটিভ সাইডগুলি আপনারা দেখেন এখানে কী আছে। বড়ই দিয়ে ইফতার করেন না কেন, আঙ্গুর লাগবে কেন, আপেল লাগবে কেন, আর কিছু নাই আমাদের দেশে? পেয়ারা দেন না, সব কিছু দেন, প্লেটটা ওইভাবে সাজান। ইফতার পার্টি তো বলেই দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, দরকার নাই। কাজে অবস্থা বুঝে ব্যবস্থা। আপনার সংসারে যেমন আপনি দেখেন, এইভাবে দেশটারও দেখেন আপনারাও সাংবাদিকরা আকাশ থেকে খালি দেখেন না, নিচের থেকে আসছেন আপনারাও, সেগুলি দেখেন, আশেপাশে দেখেন। আমি একটু আগে মোবাইলে দেখলাম এক মন্ত্রী বলেছে রোজার সময় খেজুর আর আঙ্গুর দিয়ে ইফতার করেন না, বড়ই দিয়ে করেন। আল্লাহ কি বলবো বলেন, আপনি নিত্য পণ্যের বাজারে মানুষ জর্জরিত, আপনি মানুষের সঙ্গে ঠাট্টা মস্করা করেন। মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের মস্করাকার মন্ত্রীকে এখনই পাছায় লাথি মেরে বের করে দেন। কত বড় সাহস, বড়ই দিয়ে বড়ই মুখে ঢুকাই দেব তোমার। যুব সমাজ জাগো, বড়ইয়ের বস্তায় মন্ত্রীর বাড়িতে খালি। আমি বড়ই দিয়ে ইফতারি করব আর তুই খেজুর আর আঙ্গুর খাবি? সাহস থেকে দেবা খেজুর আর আঙ্গুরের আমদানি নিষিদ্ধ কর, নিষিদ্ধ। খেজুর আর আঙ্গুর আমদানি করবা, গরিব মানুষ বড়ই খাবে, আর তুমি আঙ্গুর আর খেজুর খাবা? তা হবে না, তা হবে না, তা হবে না। প্রিয় বন্ধুরা আমার, দুঃখে রাগ করলো, বুঝলেন না? তা আপনারা মনে করবেন যে ইনু সাহেব ভোটে হারছে এই জন্য রাগ করতেছে। না ভাই, আমি যখন মন্ত্রী ছিলাম মন্ত্রী পরিষদে এইভাবেই কথা বলেছি আঙ্গুল তুলে। সাংবাদিক বন্ধুরা দেখেন পার্লামেন্টে কি বলেছি, এমপি থাকা অবস্থায় পার্লামেন্টে যা বলেছি তাই বলছি আজকে, কোনো রাগের ব্যাপার নাই। রাজনৈতিক অনিশ্চয়তার ভিতরে জনগণকে যদি স্বস্তি না দিতে পারেন, জনগণকে যদি কষ্টে রাখেন, জনগণ যদি হতাশ হয়, সেই সুযোগ বিএনপি জামাত চক্র নিবে। বিএনপি জামাত সেই সুযোগে টিকে আছে। প্রিয় বন্ধুরা আমার, আমি এখন আপনাদের বলবো এই দুর্নীতির হোতাকে আমি বহুত গবেষণা করে দেখেছি, তিন মাথার দানব এই দুর্নীতির হোতা, অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা, অসৎ রাজনীতিক, এই তিন চক্র যে সিন্ডিকেট তৈরি করেছে এটাই হচ্ছে তিন মাথার দানব। এই তিন মাথার দানব বাংলাদেশের সর্বগ্রাসী দুর্নীতির অক্টোপাসের মতন আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। যদি দুর্নীতি বন্ধ করতে চান, বাজার ঠান্ডা করতে চান, আমার পরিষ্কার প্রস্তাব, হাত পা কেটে লাভ নাই। দুর্নীতির দানবের তিল মাথা থেতলে দিন, থেতলে দিন। তিল মাথার দুর্নীতির দানব মাথা যদি থেতলাতে পারেন, এমনি বাজার ঠান্ডা, দুর্নীতি বন্ধ। আমি যুব সমাজকে আহ্বান জানাবো, আসুন সেই জাগরণ, আসুন ঐক্যবদ্ধ হই, দুর্নীতির তিন মাথার দানব মাথা থেতলে দিই। সুতরাং খুচরা বাজারে হানা দেয়া বন্ধ করুন, দুর্নীতির তিন মাথার দানবের মাথা থেতলে দিন। মাননীয় প্রধানমন্ত্রী আমার কথায় রাগ করবেন না, আপনার গোয়েন্দাদের কাছ থেকে আমার বক্তব্য শুনুন, চিন্তা করুন। আপনি এই রাজনৈতিক দুর্দিনে 15 বছর অনেক বিপদের ভিতরে দক্ষ নাবিকের মতন জাহাজটা পরিচালনা করেছেন। এই জাহাজটা মাঝ দরিয়ায় এখন এই দুর্নীতির সিন্ডিকেটের কারণে, এই আমলা অসৎ ব্যবসায়ী আর অসৎ রাজনীতিকের চক্রের কারণে মাঝ দরিয়ায় আমাদের জাহাজটা ডুবতে পারে না। আপনি দক্ষ নাবিকের মতন রাজনীতির জাহাজটাই গিয়ে গিয়েছেন, আপনি কেন পারবেন না? দুর্নীতিকে সিন্ডিকেট ভাঙতে আমি তো মনে করি পারতেই হবে প্রধানমন্ত্রী। দেশের জন্য, মানুষের জন্য, যুব সমাজের জন্য, নারীর জন্য পারতে হবে দুর্নীতির সিন্ডিকেট ভাঙার কাজ। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পেয়েছেন যে শিল্পমন্ত্রী সে যে মন্তব্য করেছে রমজান মাস নিয়ে, সেটা দেখতে পেয়েছেন বড়ই দিয়ে ইফতারি করার জন্য সে বলেছে, কিন্তু হাসানুল আকিনো সে তাকে কঠিনভাবে ধুয়ে দিলেন, সেটা দেখতে পেয়েছেন। আসলে বন্ধুরা, আজকের এই নিউজের মাধ্যমে যে তথ্য পেয়েছেন, এমনকি আমাদের শিল্পমন্ত্রী সে যে মন্তব্য করেছে রমজান মাস নিয়ে, সেটা শুনতে পেয়েছেন। আপনাদের মতামত কি অবশ্যই মেসেজ করে জানাতে পারেন। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয়, নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।